আমরা তো জানি না আব্বা আজকে আসবে, ফটাফট করে করে দিলাম এটা। আব্বার আব্বা আবার অনেক কিছু নিয়ে এসেছে। কালকে তো চিকেন খেলাম, বাট আজকে কি খাবো কি খাবো করবো, তারা মাছ এনে দি, এই যে মাছ এনে দিয়েছে, মাছের ঝোল করবো, আর তার সাথে ভাবছিল বরবটি আলু দিয়ে মুগ ডাল করবো। আজকে আমার রান্না করতে অনেক লেট হয়ে যায়, কদিন ধরে না আমার 10টার মধ্যে রান্না হয়ে যায়, বাট আজকে আমার সকালবেলা আপা আসেনি তো তাই ঘুমটাও ভাঙেনি। আর তারপরে দেখছি ঘুম থেকে ওরে 9টা বেজে গেছে, অনেকটা লেটেই ঘুম থেকে উঠে হয়েছে। তার মধ্যে আমার ইনায়াম আজকে তাড়াতাড়ি উঠে গেছে, ওকে সামলাতে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন ডাইনিংয়ে বসে খেলছে। আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, আমি রান্নাটা বসিয়ে দিয়ে ব্রেকফাস্ট করবো। এই যে প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিই, আজকে এখানে ভাত বসে নিয়েছি, আপা এই যে বরবটি আলু কেটে দিয়েছে, এই যে বরবটি আলু দিয়ে অল্প একটু মুগ ডাল দিয়ে করবো, ভালো লাগে খেতে। আর একটুখানি সয়াবিন আছে, ভাবছি আমি আজকে আর দেবো না। আর মাছ দিয়ে নিয়েছি আমার মাছের ঝোল করে, জামান বাজার থেকে যে মাছগুলো নিয়ে এসেছে সেই মাছগুলোকে আগে পরিষ্কার করে নি। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, লাস্টে সবার শেষে মাছের ঝোলটা করব। মাছের ঝোল করতে বেশি টাইম লাগে না, মাঝে মাঝে কি বলতো হয় না যে প্রচন্ড একটু তাড়া লেগে যায়, তো মানে এই কয়েকদিন তো একটা রুটিনে চলছিলাম, তারপরে আজকে হঠাৎ করে লেট হয়ে যাওয়াতে মনে হচ্ছে মাথার উপরে একটা কি একটা বোঝা যে রান্না হয়নি এখনো। যাই হোক, অসুবিধে নেই, হয়ে যাবে। মাছের ঝোল করতে বেশিক্ষণ লাগবে না, যদিও বা টাইম ঝটপট হয়ে যাবে। কোনো একটা সবজি দিয়ে যখন করছো তখন টাইম লেগে যায়। মাছগুলো সত্যি খুব টেস্টি ছিল কিন্তু খেতে। মাছগুলো হয়ে গেছে, আর আজকে সকালের খাবার দই আর চিড়ে, এই যে গুড় দিয়ে দিয়েছি, জামান এখানে বসে কাজ করছিল, ও খাওয়া হয় আমি ওর থেকে 1-2 চামচ খেয়ে নেবো। তার আগে ডাল হচ্ছে, ইনায়াকে আগে স্নানটা করাবো, তারপরে মাছের ঝোল করবো। ইনায়াকে স্নান ধান করিয়ে নিয়েছে, আর আজকে আমাদেরকে সারপ্রাইজ দিতে কে এসেছে দাঁড়া দেখাচ্ছি। আমরা ওইখান থেকে দেখতে পেয়েছি আব্বা হেঁটে হেঁটে আসছে। আব্বা আসসালামু আলাইকুম। আমরা তো জানি না আব্বা আজকে আসবে, আব্বা একচুয়ালি কলকাতা ডাক্তার দেখাতে গেছিল, তবে লেট হয়ে গেছে তাই এখানে এসছে, যে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে বাড়ি যাবে। যাক ভালোই হয়েছে। জামা ইনায়া মেঘনা চাইতে জল দেখ খেয়ে এসেছে। যে হলো কি ব্যাপারটা, আব্বা একদম রোদ থেকে এসছে, দেখতেই পেলে ঘেমে ঘেমে, আজকে বাইরে প্রচুর রোদ। এবারে যে ভাদ্র মাস পড়ে গেছে এটা কিন্তু বোঝান দেবে, তো একটুখানি লেবু জল করে দিই, মানে চিনি ছাড়া একটুখানি লেবু দিয়ে। আর আবার লবণ দেবো তো, শুধু লেবু দিয়ে দেবো, ফটাফট করে করে দিলাম এটা আব্বার আর জামানের জন্য করে দিলাম, এটা তোমার একটু লবণ দিয়ে, আব্বার লবণ ছাড়া। আব্বা আবার অনেক কিছু নিয়ে এসছে, সবজি টবজি দেখছি অনেক কিছু, এতে কি আবার লেবু নেপু, তুই আঙুল খা, লেবু খাস না, আঙুলই খা। এবার লেবু এনেছে ইনুজ্জের, ও পুরি শাক, বাহ কত নিল আব্বা এটা, 5 টাকা পিস। আর এই পুরি শাক, পুঁই শাকের আমরা ফ্যান হয়ে গেছি, বাড়ির পুঁই শাকটা এত টেস্টি। তারপর আবার সব একটু যদি কখনো আসেন তাহলে পুঁই শাক আনবেন, তা আব্বা দেখো না মনে করে আবার পুঁই শাকটা এনেছে, তার মানে আব্বা এখানে আসবে বলেই প্ল্যান করেই বেরিয়েছে। তাহলে সব ফেলে দে, দেখো 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 দেখো, আমার লেবুগুলো তেতো হয়ে যাবে, শোনাই না এটা, এইসব নিয়ে খেলা না মা, ও চলে গেছে তোমার পিছনে, একটা চলে গেছে, ওই একটা দেখো দেখো, ওই 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 এর হাতে, ওর হাত ওই দিকে আছে, ওর হাত থেকে এখন কিছু রক্ষা করা মুশকিল। আব্বা পটল কি বাড়িতে যাতে সবজি ছিল নিয়ে এসছেন নাকি? অল্প অল্প নিয়েছি, এখানে পটল, ওরে বাবা কুমড়ো, ইনুর কুমড়ো, ইনু খাবে খিচুড়ি, খিচুড়ি আর দেখতে হচ্ছে চাল কুমড়ো, এতে কি আছে বাবা? এই হাত দিস না, হাত দিস না, এ বাবা ও বাবা, হাত দিস না, হাত দিস না। আব্বা আবার এইগুলো টুকটুক করে নিয়ে
নিয়েছো, নিয়ে এসেছে আছে কি নেই, যেটা হয় বাবা আমাদের আর কি। আর ইনায় লেবু সবজি যাক ভালো হয়েছে, তোমার আবার তিন চার দিন বাজার যাওয়াটা বন্ধ হয়ে গেল। এমনি মাসের শেষ টাকা নেই, চুপ করো তো। হ্যাঁ এনো, পাপা ভুল বলছে, পাপা ভুল বলছে তো। এই মাসের শেষ মাম্মাম, টাকা নেই, বিশ্বাস হচ্ছে না। স্নান ধান করে সুন্দর করে ফ্রেশ করিয়ে দিলাম, তুই এই সব করছিস? আব্বা তো স্নান ধান করে আসেনি, আব্বা স্নান করে নামাজ পড়ছে, আর এদিকে রান্নাও হয়ে গেছে, আমরা তো জানতামই না। তা আমাদের জন্য যেটা করবো ভেবেছিলাম সেটাই করছে। আব্বা বলছে মাছ আছে তো, আলা আজকে লাকিলি মাছ আছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা ডাল আলু পোস্ত এই টাইপের কিছু করবো, তো যেমন বলে কিনা মাছটা খেতে হবে। মাছ নিয়ে এসেছিলো তবুও রক্ষে, এখানে ডাল হয়ে গেছে বরবটি দিয়ে আলু দিয়ে, আর এখানটাতে যেমন যে মাছ নিয়ে এসেছিলো সেই মাছটা ঝোল করছে। প্রথমে ইচ্ছে ছিল যে কিছু একটা সবজি দিয়ে করবো, আর কি না তাহলে মাছের ঝোলই করি। মাছের ঝোল এদিকে ফুটছে, এটা হয়ে গেছে। ইনায়কে তো দেখলে প্রথমে স্নান করিয়ে নিয়েছি, ওকে এবার আমি ভাত খাওয়াবো, তারপর আমরা স্নান করবো, আব্বার হয়ে গেলে আব্বাকে খেতে দিয়ে দেবো। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে আব্বাও স্নান ধান করে নামাজ আদায় করা হয়ে গেছে, ইনায়েরও স্নান কমপ্লিট, ইনায়ের ইভেন খাওয়ানো হয়ে গেছে। এবার আব্বাকে খেতে দিয়ে নেবো, তারপরে আমরা খাবো, কারণ আব্বা আবার বেরিয়ে যাবে। তো এই যে প্লেটের মধ্যে ভাত বেড়ে দিলাম, বাটিতে ডাল আর আরেক বাটিতে মাছের ঝোল দিই, আগে খাবারটা বেড়ে দিই, নইলে কটা নাগাদ বললো আব্বা ট্রেন আছে, ওই ট্রেন ধরেই চলে যাবে। পরে আবার যদি লেট করে তখন ট্রেনের ভিড়গুলো বাড়তে শুরু করে, যেটা এখন হয় না, বয়স হচ্ছে, আব্বা মানে অনেকক্ষণ দাঁড়িয়ে যেতে পারে না, তো সেটা একটা ভয় কাজ করেই। বলে কি না ফাঁকা ফাঁকা ট্রেনেই চলে যাবো। আব্বার তো খাওয়া হয়ে গেছে, ভাত বেড়ে দিলাম বাটিতে ডাল, আগে খাবারটা বেড়ে দিই, নইলে কটা 3:30 ট্রেন। আর একটু এখন তো বাইরে রোদ গরম, সন্ধ্যের দিকে যান, বলছে না বেলায় বেলায় পৌঁছে যাব, যেটা হয় বাবা আমাদের আর কি। আর না এই এই জাস্ট খেয়ে দিয়ে ঘুমোলো, উঠে দেখবে দাদু নেই। তাহলে আমার সাথে সবাই এরকম কেন করে, আসে আর আমি যেই ঘুমোই চলে যাই। সন্ধ্যাবেলা ফোন করবে না, এই তো চল ফোন করবেই বা। চঞ্চল, ভীষণ চঞ্চল, স্থির নেই। এই আর আফ্রিদ অনেকটা একই টাইপের, প্রচন্ড চঞ্চল এই দুটো। সাবধানে যান তাহলে, গিয়ে ফোন করবেন। আমি গিয়ে ফোন করব। হ্যাঁ যাও যাও। হ্যাঁ এই যে হঠাৎ করে না জানিয়ে আসে, এটার আনন্দ কিন্তু একদমই অন্যরকমের। চলে যাচ্ছে, বললাম একটু সন্ধ্যের দিকে যাবেন, বলছে না আম্মা একা আছে, সে সকালবেলায় এসছি, কি করছে না করছে, একা একা যাই, বেলায় বেলায় চলে যায়। সত্যি না বাবা মারা কেমন হয়, আব্বা ভাবো সে সকালবেলা ডাক্তারের কাছে গেছে, তবুও মনে করে অতগুলো সবজি এনেছে, তারপরে যে না নাই আনতে পারতো, কিন্তু ওই যে মনে হয়েছে যে যাই, কারণ সময় হয় না ওদের, তো যা আছে বাড়িতে নিয়ে এসে। এইগুলো সত্যি মানে খুব একটা মনকে ছুঁয়ে যায়, যে না জেনে না বলে বাবা মারা যে বাচ্চাদের কষ্টটা বুঝে যায়। এখন ইনায়া হওয়ার পর আমি আরও বেশি ফিল করতে পারি, যে বাবা মা আসলে এবং ওই মানুষ দুটোকে ফোন না করলে কতটা টেনশন করে, কতটা কী হয়, এইগুলো আরও যেন এখন বেশি করে ফিল করা যায়। যা খুব ভালো লাগলো, এই যে এইটুকু টাইম দেখা হলো, কথা হলো, এতেই কিন্তু একটা মনের একটা অন্যরকমের শান্তি লাগলো। আজকে জামাকাপড়গুলো কেটে দিয়েছিলাম, মিডিলে এসে মেলে দিয়েছি, আর দেখো না এইগুলো ভেতরে ছিল, আমি না বুঝতে পারিনি কেমন হয়ে গেছে। আব্বা যেটা বলে এটা হয়, এটা যেমন কি বলতো, ধুয়েছিলাম শুকায়নি বলে হয়েছে, ঠিক আছে, বাট এটা কিন্তু ভালো, দেখো কেমন হয়ে গেছে, সাদা সাদা। এগুলো শুনে না, এর উপরে দিয়ে দিই, হবে, ধরবে দুটো, ও ধরে যাবে আরামসে। এই প্রতিদিন জামা কাপড় কাচ্ছে, জামা কাপড় যেন কাঁচা আর শেষ হচ্ছে না। আমার তোমার সানির এইগুলো আজকে যেমন সানির গুলো বেশি হয়েছে, সবার হচ্ছে না। ইনায়া কিছু করার হবে, এই রোদে দিলে এবার ঠিক হয়ে যাবে। একটা কাজ করতে পারো, এটাকে না হয় ছাদে পাঠিয়ে দাও তো, তাহলে মানে আরো বেশি, না হলে এটা টিনে দিই, আমার কথা এটা টিনে দিই, এটাতে বেশি আছে। এইগুলো প্রায় শুকিয়ে গেছে, মানে 80% মতো, একটু উল্টে দিই, এসে তাকে তুলে নিয়ে চলে। এ বাবা কি অবস্থা হয়েছে দেখো তোমার, এই যে ছেড়ে দাও ছেড়ে দাও, থাক এমনি শুকিয়ে যাবে। ও আকাশটা দেখো, প্রাণটা মনে হচ্ছে জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর সিনারিটা। এরকম মেঘ দেখলে মনে হয় পুরো ক্যালেন্ডারের সিনারি, ওয়ালপেপার যেমন হয় না, ঠিক ওরকম লাগছে দেখতে। ঘড়িতে এখন 4:00 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা জাস্ট খেয়ে উঠেছি, আর ইনায়া ঘুম থেকে উঠেছে, মানে মোটামুটি ওইখানে এখন এই 1.5 ঘন্টার মতো ঘুম দিল, মানে ভাত ঘুম। ও বাবা তুমি চকলেট খেতেও শিখে গেছো,
এ তো চকলেট খাচ্ছে, ইনায় চকলেট খাচ্ছে, ও বাবা ইনায়ার মা খেয়েছে। তারপর দাদু কোথায় গেল? ইনায়া, এই ইনায়া, ইনু, ও তখন আমার মুখের মধ্যে এটাই দিয়েছিলে। ফ্রিজে ছিল, তাহলে কি করবো, অনেকদিন ধরে ঘোরাঘুরি করছে, একটু আমি নিয়ে একটু মানে খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তা আমি একটু খেলাম আর জামানকে একটু দিলাম। যা দাদু চলে গেল, তুই ঘুমালি আর দাদু চলে গেল। অন্যরকম হয়েছে সত্যি, ভালো রান্না করেছে। আব্বাও বললো কিন্তু, হ্যাঁ আব্বা খেতে খেতে বলছিল, স্মেলটাও ভালো এসছে। হ্যাঁ মাম্মা, এবার কি হবে, মাম্মা একটু যে রেস্ট নেবেন, এবার তুমি উঠে গেলে এবার ওর পেছনে আমার চলবে, এখন আর একদম ঘুমাবে না। গুড ইভিনিং এভরিওয়ান, ইনায়াকে কেমন লাগছে একটু বলো তো তোমরা দুই জুটি। এদিকে তাকাও মাম্মা, ইনু, আমরা এখন একটু বেরোচ্ছি, যাব রিলায়েন্স ডিজিটালে। রিলায়েন্স ডিজিটালে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, প্রথমে বলছিলাম একদমই বেরোবো না, ঘর থেকে যদি কাজটা হয়ে যায় তাহলে হয়ে যাবে, বাট ঘর থেকে হলো না, আমাদেরকে যেতে হচ্ছে রিলায়েন্স ডিজিটালে। এবার ওইখানে গিয়ে সেই কাজটা দেখি আজকে হচ্ছে না কবে হচ্ছে সেটা কমপ্লিট করব। তারপরে হ্যান্ড ওয়াশও বাড়িতে নিতে হচ্ছে, স্মল বাইর থেকে আসার সময় হ্যান্ড ওয়াশটা নিয়ে আসবো। চলো চলো এই সব তরকা বানাতে হবে, তরকা রুটি। এসেই রিলায়েন্সের কাজটাকে করে নিলাম রিলায়েন্স ডিজিটালে, তো সেটা হয়ে গেছে। কি যাক, এখানে এসে একটা বেস্ট সলিউশন পেলাম, খুব ভালো লাগলো, নইলে আমাদের ডিসিশনে একটুখানি ভুল হয়ে যাচ্ছিলো। তোমাদের সাথে কথা বললে খুব ভালো হবে, কী বিজ্ঞান আমি এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করছি না, পুরোপুরি ব্যাপারটাকে ঠিক হোক, কী হচ্ছে না হচ্ছে তারপরে বলবো, কারণ এটাও কিন্তু একটা বড় খুবই ইনভেস্টমেন্ট, তাই তো? অনেক 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 বড়, অনেক বড় ইনভেস্টমেন্ট। কী মাম্মা ঘুম পাচ্ছে নাকি? হাসি নেই, ঘুম পাচ্ছে? দেখো না বসে পড়ে কি খুশি ইনায়ার, মানে আমরা ভাবতাম হয়তো ভয় পাবে বা কিছু, ভয় পাওয়া তো দূরের কথা, এটাতে বসে খুব আনন্দ পায়, খুব খুশি হয়। আর এখানে ঘুরে ঘুরে এদিক ওদিক শুধু তাকাচ্ছে, এত লাইট, তো আমি টুকটাক করে কিছু জিনিসগুলো কিনে নিচ্ছি, আর ও কিন্তু একটুও কান্নাকাটি করছে না, এতে বসে খুব মজা নিয়েছে, তো দেখে বেশ ভালো লাগছে। মানে এরপরে মনে হচ্ছে শপিং করাটা অনেকটা ইজি হয়ে যাবে, ওকে এতে বসিয়ে দাও, যে টুকটুক করে আমি জিনিস কিনতে থাকি। আর এখানে আমি লবণ দেখছিলাম, পিঙ্ক সল্ট দেখছিলাম, দেখছি 500টা নেবো নাকি 1 কেজিটা নেবো, তো যেমন বললো অবশ্যই 1 কেজিটাই নাও। তো আমাদের কেনাকাটা কি হয়েছে পরে গিয়ে দেখাচ্ছি, কেনাকাটা কমপ্লিট, এখানে যেমন বিলটাও করে নিয়েছে, তবুও ইনুর কান্নাকাটি নেই একদম, এটা নিয়ে ওকে বেসমেন্টে যাবো, তারপরে ওইখান থেকে তো আমাদের স্কুটি রাখাই থাকে। আর দেখো ঘুরে 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 চারিদিক ও শুধু দেখবে, ভয় টয় কিছুই নেই, সামনে একদম হাত শক্ত করে ধরে বসে আছে। আর দেখো না যেখানেই যাই শুধু গিফট নিয়ে আসে আমার মামামটা, কি কি বৃত্তান্ত পরে গিয়ে বলছে। আর এখানেই দেখো না রুটির দোকানটা, এখান থেকে আমরা রুটিও নিয়ে নিই, ভেবে গেলাম যে আমি একটা জিনিস নিয়েই চলে আসবো, বাট দেখো কত কিছু নেওয়া হয়ে গেল। এটাই হয় মানে তুমি একটা ভাববে আর আরেকটা হয়ে যাবে, তো যাই হোক এই জিনিসগুলো লাগতো তো নিয়ে চলে এসেছি। কি কি নিলাম দেখাই, এটা হচ্ছে ওই টাটার একটা পিঙ্ক সল্ট, এটা আমি একটুখানি না ইনায়ার খাবারের জন্য, ইনায়ার খাবারে দেবো, ঠিক আছে? কারণ ইনায়ার তোমরা সবাই বলো যে এক বছর পর্যন্ত ওকে লবণ চিনি, চিনি তো আমি দিই না, লবণটা না দেওয়াটাই ভালো, বাট ডক্টর আবার মানে বলেছিল তো এবার আমি লবণটা খাইয়ে দিয়েছি, এখন যদি ওকে আমি লবণ ছাড়া খাওয়াই তাহলে খেতেই যাবে না, যদিও বা সেটা যত সামান্যই দিই, একদমই অল্প দিই, তো এমনি নর্মাল এমনি লবণের থেকে তো আমার মনে হয় পিঙ্ক লবণটা অনেকটা হেলদি, তাই ইনায়ের জন্য এটা নিয়ে আসলাম এটা। আর এই যে ইনায় জামান সকাল সকাল না চা করে একটু চিনি দিলে খুব ক্যাচ কাজ করে আমার সাথে, এবার সকালবেলা চাটা একটু মনে হয় যেহেতু সারাদিনের এনার্জি দরকার না চা থেকে, তাই লাগে চলো তাহলে একটু ব্রাউন সুগার নিই। জানি সবই আনহেলদি, সব খাওয়াটাই ঠিকই না, না খেলে সব থেকে ভালো, তবুও কিছু যদি পাওয়া যায়, তাই যে ব্রাউন সুগারটা নিলাম, একটা মুসুর ডালের বড়ি নিলাম, এটা অনেকদিন ধরে খুঁজছিলাম বাট আজকে পেলাম বলে নিয়ে নিয়েছি, মুসুর ডালের বড়ি, তরকা বানাবো তার জন্য এই কাসৌরি মেথিটা নিয়ে নিলাম, আর এই মালকিসটা নিলাম, এটা চুটুর পুটুর থাকলো কখনো খিদে টিদে পেলে খাবো। দুটো কেক নিয়েছি, কেকটা বেশ ভালো অফারে ছিল, বাই ওয়ান গেট ওয়ান ছিল, 60 টাকায় দুটো, বুঝতে পারছো,
ব্রেড নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম। দুধটা হচ্ছে সেভিয়ার, দুধ থাকলে কোনো কিছু দিয়ে খাওয়া হয়ে যায়। আর তরকা বানাবো বলে একটা তরকা মশলা নিয়ে আসলাম। আর এই যে এই খেজুরটা নিয়েছি, এই খেজুরটা বেশ ভালো লাগলো। গতবার এই খেজুরটা আমাদের কি ঠকিয়ে দিয়েছিল বলো, একদম ফালতু দিয়ে, একদম ফালতু, ভালো ছিল না। মানে কয়েকটা রয়েই গেছে, আমরা খেতে পারিনি। তারপরে ইনায়ের খাবারে যেহেতু এখন একটু খেজুর অ্যাড করবো, খেজুরের পাল্পটা বের করে ওটা করে, তাই জন্য কি না হোক যখন দেবো ভালোটাই দিই। তাই এই খেজুরটা নিয়ে আসলাম। আসার সময় নিয়েছি রুমালি রুটি, তরকা বানাবো রাত্রিবেলা ডিনারে আমাদের রুমালি রুটি আর তরকা, যেটার জন্য অ্যাকচুয়ালি গেলাম এবং যেটা নেব বলে খুবই দরকার ছিল সেটাই বলা হলো না, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। মানে আমাদের এই ফার্স্ট টাইম হ্যান্ড ওয়াশ পুরো নিঃস্ব হয়ে গেছে, পুরো নিঃস্ব কাজ কিন্তু মানে হয় না, জল মিক্স করে ইউজ করেছি, তো এটা খুবই দরকার ছিল। ও হ্যাঁ, আরও একটা কথা বলি, দেখলে আমরা যখন এই ব্রেড ফ্রেডগুলো নিয়ে বেরোচ্ছিলাম, ইনায়ের হাতে ডলটা দেখলে, এটা এক দিদি গেঞ্জির মেলে দেখা হয়েছিল। ইনায়াকে তো খুব ভালোবাসে, উনি আমাদের ব্লগ অনেক আগে থেকে দেখেন, ওনার বাড়িও বসিরহাটে, তো ওনার এখানে থাকেন, এখানে একটা স্টোরও আছে, বাট যাবো যাবো করে যাওয়া হয় না। আজকে দেখা হলো, তবে দেখো না ইনুর জন্য গিফট, এটা কতদিন আসতে থাকবে আমি বলতে পারছি না, কখন চোখ ঠোক দেবে, মাঝে খুলে টুলে গেছে। দেখ খুব ভালো লাগে তোমাদের এই ভালোবাসাগুলো ইনায়ার জন্য, মা হিসেবে সত্যি আমার খুব ভালো লাগে যে ইনায়া আমাদের কাছ থেকে তো অনেক ভালোবাসা পায়, সেটা তো ব্যাপার নয়, বাট ওই যে মানে একদম আননোন মানুষগুলোর সাথে, মানে তোমরা সবাই অবভিয়াসলি আমার ফ্যামিলি মেম্বার এবং আমার পরিবারের অনেক 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 ইম্পর্টেন্ট সদস্য, তো এই যে তোমাদের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসাগুলো পাই না, ইনায়া পাই না, এটাতে আমার একদম মন প্রাণ জড়িয়ে যায় এবং এর ফলে আমি একদম পজিটিভ এনার্জিও পেয়ে যাই যে না চলো একদম সুন্দর সুন্দর ব্লগ করতে হবে। আপাতত আমি তরকার প্রিপারেশনটা করি। সোনামাটাকে না এসে আগে খাইয়ে দিয়েছে, আর এই যে ওর প্রিয় জায়গায় বসিয়েছি, তার কারণ আমি এখন তরকাটা বানাবো, তোকে এখানে বসিয়ে দিলে নিজের মনে ও সব বের করবে, খেলবে, খেলা করুক, আবার সবকিছু ঢুকিয়ে দেবো। দেখো আর তোমরাও আমাকে সবাই বলেছো ইনায়াকে একদম বকবে না, ও যা দুষ্টুমি করে করুক ওকে বকবে না। কি বের করলে তার জন্যে কি করলো ওটা, আরে প্লাস্টিকে সাবান আছে ওরে লাগবে না। আর এখানে তরকা করবো বলে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি, সব কেটে নিয়েছি, এখানে ধনে পাতা, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। আমি তরকা ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পারফেক্ট বয়েল হয়েছে, তো পুরো তরকার মতো আসছে। এবার শুধু তরকা লাগাবো, এবার শুধু তরকা। ইনু খাবে নাকি তরকা রুটি, দেখো অবস্থা দেখো, তো ওটা দিয়ে হল না, এখানে আসতে হবে, যাও ওখানে যাও ওখানে যাও ওখানে যাও, দু একটা জিনিস বার করে দাও, ব্রাশ ফ্রাশ বার করে দাও। আর এই ঘরে এসি চলছে, দরজাটা খুলে দিয়েছি, রুমটা ঠান্ডা আছে, হালকা হালকা হাওয়া আসছে, এটা নেবে বেশি দিও না, আবার একটু পরে দিতে হবে না। এক জিনিস বেশিক্ষণ ভালো লাগে না, এটা এই বয়সের বাচ্চাদের সবার প্রবলেম। আমি আরো ইনায়ার বয়সের বাচ্চাদের মাদের সাথে একটু কথা বলি, সবার ওই একই প্রবলেম যে একই জিনিস ওদের বেশিক্ষণ ভালো লাগে না, সবসময় নতুন নতুন জিনিস দিতে হবে। এই যে এখানে তরকা লাগানোর জন্য মশলাটা রেডি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়েছি, বাকি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই মশলাগুলো দিয়ে নেবো। আর তরকা ডালটা সেদ্ধ করার সময় না আমি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, এটারই কিন্তু স্মেল ভালোই আসছে, ডালটা ভালো তাই না, তাহলে ওখান থেকেই নেবো আমার। হ্যাঁ এই আসছে না শীতকাল, এবার শুধু যেমন হলো তরকা তরকা তরকা, প্রতিদিন দেখবে শুধু আমাদের বাড়ি তরকাই হচ্ছে। আচ্ছা আমি না আগে তরকাটা করতে পারতাম না, ডিউরিং প্রেগনেন্সি আমার না খুব খেতে ইচ্ছে হতো তরকা রুটি, এবার তো সেই সময়টা বাইরেরও ভালো লাগ মানে খাওয়াটা ঠিক নয় বলে আমি চলো দেখি একদিন ট্রাই করে দেখি বাড়িতে, করার পর খারাপ হয় না, আমি বলছি না দোকানের মতো খুব টেস্টি হয়েছে, কিন্তু আমার দোকান থেকে বাড়িটা বেশি ভালো লাগে, যে যেটা পছন্দ করে আর কি। এটা কি তরকা মশলা না, কিন্তু এটাই দোকানে যাই সাপি, আমরা না একটা সময় এত তরকা রুটি খেয়েছি, মানে বিয়ের আগে অবশ্যই যখন স্কুল লাইফে ছিলাম, মা তখন সবে সবে চাকরি পেয়েছে, এবার মায়ের স্কুলটা তখন অনেকটা দূরে, মানে আমাদের গ্রামের বাড়ি যেখানে উত্তর দিনাজপুরে, তো এখন যেমন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, তখন না যোগাযোগ ব্যবস্থা একদমই ভালো ছিল না। আশাপুর বলে একটা জায়গা আছে, ওখানে বাস থেকে নেমে তারপরে অনেকটা হেঁটে যেতে হতো, প্রায় পাঁচ থেকে এখন যদি মা বলে যে আমি 4 কিলোমিটার হেঁটে যাই, তখন প্রায় 6-7 কিলোমিটার হেঁটে যেতে হতো, লিটারালি হেঁটে যেতে হতো, এবং ব্রিজ ছিল না, সেই মহানন্দা নদীর ইয়ে করে নৌকা দিয়ে পার করে হেঁটে যেতে হতো। এবার কি হতো, হ্যাঁ তো মা হচ্ছে কি ডেইলি জার্নি করতে পারতো না, তখন দিনে যদি যে 6 ঘন্টা হেঁটে যায়, 6 ঘন্টা হেঁটে আসে একটা মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার,
তো মা তখন সোমবার দিন করে চলে যেত আর এই শুক্রবার রাতে আসতো। তো সারা সপ্তাহ বাবার সাথেই আমাদের কাটতো। বাবা তো রিটায়ার হয়ে গেছিল তখন, আমি বাবা যখন রিটায়ার হয়েছে তখন আমি এই ফাইভ সিক্সে পড়ি। তো তারপর থেকে বাবার সাথে আমাদের অনেকটা টাইম কেটেছে, মাকে পেতাম না খুব কাছে, শানি তো একদমই না, অনেক ছোটবেলা থেকে মাকে দূরে দূরেই পেয়েছে। তো সেই সোমবার যেত শুক্রবার রাতে ফিরতো, তো দুপুরবেলা বাবা যা হোক করে ভাত একটা কিছু করতো, তখন ওই ডিম আলুই ভরসা ছিল কোনো একটা সবজি, আর রাত্রিবেলা প্রতিদিনই তরকারুটি মানে একটা দোকান আমাদের ধরাই ছিল, তরকা দিয়ে মানে দিয়ে দিত আর রুটি দিত, তাই জন্য তরকারুটির সাথে না সেই ছোটবেলার একটা বন্ধুত্ব আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, আর বাবাও খেতে খুব ভালোবাসতো। তো এই বললে একটা সময় খুব খেতাম, তারপরে হোস্টেলে চলে আসার পরে আর এইসবগুলো হতো না, তাই এই স্মেলটাতে অনেক কিছু মনে পড়ছে। প্রায় হয়ে গেছে, এই যে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছে এতে, আর লাস্টে যেটা দেবো একটু তরকার রেডি হয়ে গেছে। আর আমি একটুখানি টেস্ট করলাম, সত্যি আছে খুব সুন্দর হয়েছে, দোকানের মতো লাগছে। মাংসের ঝোল ছাড়াও তরকা হয় বুঝলে। রাত্রি এখন 10:30 বাজে, ফাইনালি খেতে বসলাম। এই যে রুমালি রুটি নিয়ে চলে এসেছিলাম, তরকা একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, তরকার সাথে একটু কাঁচা পেঁয়াজটা না হলে হয় না, সত্যি কথা বলো তরকাটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, ঝালঝাল, মানে টেস্টটা এত সুন্দর হয়েছে কি বলবো। মানে আমি যতদিন মানে এই কিছু যতটুকুই বানিয়েছি আজকে একটা মনে হয়েছে বেস্ট, বুঝলে আমার তাই। তো চলো এর সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।